শিব পুরাণম বিদ্বেশ্বর সংহিতা ষোড়শ ঋষিগণ বলিলেন হে সর্বজ্ঞশ্রেষ্ঠ সুত তুমি আমাদিগের নিকট বন্ধ এবং মোক্ষের স্বরূপ কীর্তন কর সুত বলিলেন আমি বন্ধ মোক্ষ এবং উহাদের উপায় বলিতেছি আদরপূর্বক শ্রবণ করুন প্রকৃতি প্রভৃতি প্রভৃতি আট প্রকার বন্ধ দ্বারা বদ্ধকে জীব বলে এবং ওই প্রকৃত আট প্রকার বন্ধমুক্ত ব্যক্তিকে মুক্ত বলে আদি বশীকরণের নাম স্বাভাবিক মোক্ষ পূর্ববদ্ধ জীব মুক্তিলাভ করিলে মুক্ত জীব বলিয়া অভিহিত হয় প্রথমে প্রকৃতি তাহার পর বুদ্ধি ও গুণস্বরূপ অহংকার এবং পঞ্চতন মাত্র এই আটটিকে পণ্ডিতেরা প্রকৃতি আদি আট বলিয়া জানেন প্রকৃতি প্রভৃতি আট হইতে দেহ উৎপন্ন হয় দেহ হইতে কর্ম উৎপন্ন হয় পুনর্বার আবার কর্মজন্য দেহ উৎপন্ন হয় এইরূপ জন্ম ও কর্ম পুনঃ পুনঃহা হইয়া থাকে শরীর তিন প্রকার স্থূল সূক্ষ্ম এবং কারণ স্থূল শরীর ব্যাপার অর্থাৎ চেষ্টাপ্রদ শরীর ইন্দ্রিয়ের ভোগ প্রদান করে এবং জীবের সদসাত কর্মানুসারে আত্মার ভোগের নিমিত্ত যে শরীর তাহাকে কারণ শরীর বলে ওই কারণ শরীর সুখ দুঃখ পুণ্য এবং পাপ কর্ম দ্বারা ফলভোগ করে অতএব জীব কর্মরূপ রজ্জু দ্বারা পুনঃ পুনঃ বদ্ধ হইয়া পূর্বোক্ত শরীরত্রয় এবং কর্মের সহিত চক্রের মতো সর্বদা ভ্রমণ করে ওই ভ্রম নিবৃত্তির নিমিত্ত চক্রকর্তার পূজা করিবে প্রকৃতি আদি মহা মহাচক্র এবং শিব প্রকৃতি হইতে ভিন্ন যেহেতু চক্রকর্তা মহেশ্বর প্রকৃতির পর অবস্থান করেন বৃক্ষবিশেষের আলবাল যেমন জলপান করে এবং বমন করে সেইরূপ শিব ও প্রকৃতি আদি আট প্রকার বস্তুকে আপনার বসীভূত করিয়া অধিষ্ঠান করেন সমুদায় বস্তু তাহার বশীভূত বলিয়া তাহাকে শিব বলে ওই শিব সর্বজ্ঞ পরিপূর্ণ এবং নিস্পৃহ সর্বজ্ঞতা তৃপ্তি অনাদি বোধ নিত্য স্বতন্ত্রতা অলুপ্ত শক্তি এবং অনন্ত শক্তি এই কয়টি মহেশ্বরের মানসিক ঐশ্বরিয়া অতএব শিবের অনুগ্রহে প্রকৃত আদি বসীভূত হয় শিবের অনুগ্রহ লাভার্থ শিবেরই পূজা করিবে শিব স্বয়ং পরিপূর্ণ এবং নিস্পৃহ পূজা দ্বারা তাহার কোনোরূপ অভাব মোচন হয় না সত্য কিন্তু শিবের উদ্দেশ্যে কর্ম করিলে ওই কর্ম তাহার অনুগ্রহের জনক হয় শিবকে উদ্দেশ করিয়া লিঙ্গ শিবকে উদ্দেশ করিয়া লিঙ্গে বেড়ে দেহে এবং ভক্ত ব্যক্তিতে কায় মন বাক্য বা ধন দ্বারা পূজা করিবে প্রকৃতির পরে বর্তমান মহেশ্বর শিব পূজা দ্বারা পূজকের উপর সত্য সত্য বিশেষ অনুগ্রহ করেন শিবের অনুগ্রহে ক্রমশ কর্মাদি পূজকের বসীভূত হয় যখন কর্ম হইতে প্রকৃতি পর্যন্ত সমুদায় বসীভূত হয় তখন সে মুক্ত বলিয়া অভিহিত হয় অর্থাৎ তখন সে আত্মারাম হইয়া বিরাজ করে মহাদেবের অনুগ্রহে যত কালে কর্মদেহ বশীভূত হয় তখন শিবলোকে বাস হয় উহার নাম শালোক্য এবং তন্মাত্র বশীভূত হইলে শিবের সামীপ্য প্রাপ্ত হয় ওই তন্মাত্রকে বশীভূত করিবার পর ত্রিশূলাদি আয়ুধ এবং ক্রিয়াবিশেষ দ্বারা শিবের সায়ুজ্জ প্রাপ্ত হয় আর মহাপ্রসাদ অর্থাৎ সম্পূর্ণ অনুগ্রহ লাভ করিলে বুদ্ধি বশীভূত হয় বুদ্ধি প্রকৃতির কার্য উহা ষাষষ্টি নামে অভিহিত হয় পুনর্বার মহাপ্রসাদ লাভ হইলে পুনর্বার মহাপ্রসাদ লাভ হইলে প্রকৃতি স্বয়ং বশীভূত হন প্রকৃতি বশীভূত হইলে অনায়াসে শিবের মানসৈশ্বরীয় লাভ হয় তখন সর্বজ্ঞতা প্রভৃতি শিবৈশ্বরীয় লাভ করিয়া নির্মল আত্মস্বরূপে বিরাজ করে বেদাগম পরায়ণ পণ্ডিতগণ ঐরূপ অবস্থাকে সায়ুজ্য বলিয়া নির্দেশ করিয়া আছেন এই রূপ লিঙ্গাদি পূজা ক্রমে আপনা আপনি মুক্তি লাভ হয় অতএব শিবের অনুগ্রহার্থ ক্রিয়াদি দ্বারা শিবের অর্চনা করিবে ওই শিব করি ক্রিয়া আর কিছুই নয় কেবল শিবের ধ্যান করত তপস্বী আচরণ এবং সর্বদা শিব মন্ত্রের ধ্যান করা শিবজ্ঞান এবং শিব ধ্যান ইহা উত্তরোত্তর অর্থাৎ ক্রমশ রূপে অভ্যাস করিবে যে পর্যন্ত নিদ্রা না হয় অথবা যে পর্যন্ত মৃত্যু না হয় সে পর্যন্ত শিবের চিন্তা করিয়া কাল অতিবাহিত করিবে পূর্বোক্ত সদ্যাদি মন্ত্র পাঠপূর্বক কুসুম দ্বারা অর্চনা করিলে শিবত্ব লাভ হয় ঋষিগণ বলিলেন হে সুব্রত লিঙ্গাদিতে যাদৃশ বিধানে শিব পূজা করিতে হয় তাহার কীর্তন করো সুত বলিলেন হে দ্বিজগণ আমি লিঙ্গসমূহের ক্রম বলিতেছি শ্রবণ করুন সমুদায় কামপ্রদ প্রণবী প্রথম লিঙ্গ সূক্ষ্ম প্রণব এবং নিষ্কল লিঙ্গ সকল এবং উহা পঞ্চাক্ষর এই উভয়বিধ লিঙ্গ পূজার নাম তপ এবং এই উভয়বিধ লিঙ্গই সাক্ষাৎ মোক্ষপ্রদ পুরুষ ও প্রকৃতি সম্ভূত বহুভূত পুরুষ ও প্রকৃতি সম্ভূত বহুবিধ লিঙ্গ আছেন সেই সকল লিঙ্গের বিষয়ে বিস্তার রূপে বিস্তারূপ বলিতে সি বিভিন্ন আর তাহাদের মধ্যে তৃতীয় প্রতিষ্ঠিত লিঙ্গ চতুর্থ চরলিঙ্গ পঞ্চম গুরুলিঙ্গ দেবশ্রীর তপস্যায় সন্তুষ্ট হইয়া তাহাকে সাক্ষাৎ দর্শন দিবার নিমিত্ত সকল জগতের বীজ নাদরূপী পৃথিবীর অভ্যন্তরস্থিত মহাদেব স্থাবর বস্তুর অঙ্কুরের ন্যায় সেই স্থানে ভূমি উদ্ভেদ করিয়া অভিব্যক্ত হন তিনি ভূমি উদ্ভেদ করিয়া স্বয়ং উৎপন্ন হইয়া ছিলেন বলিয়া তাহার নাম স্বয়ংভূ লিঙ্গ ওই লিঙ্গের পূজা দ্বারা জ্ঞান স্বয়ং বর্ধিত হয় সুবর্ণ বা রজত খণ্ডে ভূমিতে অথবা বেদী প্রভৃতি উচ্চ পরিষ্কৃত স্থানে স্বহস্তে লিখিত বিশুদ্ধ প্রণব মন্ত্রাত্মক লিঙ্গের নাম লিঙ্গ। এই যন্ত্রলিঙ্গ অঙ্কিত করিয়া প্রতিষ্ঠা এবং আবাহন করিবে যে সকল বিন্দু নাদময় স্থাবর বা জঙ্গমলিঙ্গ লিঙ্গ তাঁহারা সকল শিব কর্তৃক দৃষ্ট সে বিষয়ে সংশয় নাই যেখানে শম্ভু আছেন বলিয়া যে বিশ্বাস করে সেই স্থানেই তিনি তাহার ফলপ্রদ হন স্বহস্তলিখিত স্থাবর আদি অকৃত্রিম যন্ত্রে শিবের আবাহন করিয়া ষোড়শোপচারে পূজা করিবে ঐরূপ পূজার ফলে স্বয়ং ঐশ্বর্য প্রাপ্ত হয় আর পুনঃ পুনঃ ঐরূপ পূজার অনুষ্ঠান দ্বারা জ্ঞান লাভ হয় দেবগণ ও ঋষিগণ কর্তৃক স্বকীয় আত্মার সিদ্ধি লাভের নিমিত্ত বিশুদ্ধ মণ্ডলে মন্ত্র পাঠপূর্বক স্বহস্তে লিখিত বিশুদ্ধ ভাবনা স্থাপিত উত্তম লিঙ্গকে পৌরুষ এবং প্রতিষ্ঠিত লিঙ্গ বলে নিত্য ওই লিঙ্গ পূজা করিলে অনিমাদি অষ্টসিদ্ধিপ্রদ পৌর অনিমাদি অষ্টসিদ্ধিপ্রদ পৌরুষ ঐশ্বর্য প্রাপ্ত হয় মহাত্মা সাধুগণ ব্রাহ্মণগণ রাজগণ অথবা বিপুল ধনশালী ব্যক্তিগণ কর্তৃক শিল্পী দ্বারা নির্মিত এবং স্থাপিত লিঙ্গকে প্রতিষ্ঠিত প্রাকৃত লিঙ্গ বক্সমান প্রাকৃত ঐশ্বরীয় ও ভোগ প্রদান করেন যাহা প্রভাব সম্পন্ন এবং নিত্য তাহাকে পৌরুষ বলা যায় এবং যাহা দুর্বল ও অনিত্য তাহাকে প্রাকৃত বলা হয় কোটি প্রভৃতি অর্থাৎ কোটি হৃদয় এবং মুখ এই তিন স্থানে যথাক্রমে নাভি জিওহা নাসার অগ্রভাগ এবং শিখারূপ যে আধ্যাত্মিক লিঙ্গ তাহার নাম চরলিঙ্গ পর্বত পৌরুষ এবং ভূতল প্রাকৃত বৃক্ষাদি পৌরুষ এবং লতা আদি প্রাকৃত সাষ্টিক নামক ধান্য বিশেষ প্রাকৃত এবং শালীয় গধুম পৌরুষ অনিমাদি অষ্টবিধ সিদ্ধিপ্রদ ঐশ্বরীয় পৌরুষ আস্তিক লোকে সুন্দরী স্ত্রী এবং ধনাদি বিষয়কে প্রাকৃত ঐশ্বরীয় বলিয়াছেন চরলিঙ্গের মধ্যে প্রথমে রসলিঙ্গের বিষয় কথিত হইতেছে রসলিঙ্গ ব্রাহ্মণ দিগের সকল প্রকার অভিষ্ট হন এবং বাণলিঙ্গ ক্ষত্রিয় দিগের সুমহৎ রাজ্যপ্রদ ও শুভাবহ হন সুবর্ণলিঙ্গ বৈশ্যদিগকে মহা ধনপতিত্ব প্রদান করেন এবং শিলালিঙ্গ শুদ্রদিগের অতিশয় শুদ্ধিকর ও শুভপ্রদ কিন্তু স্ফটিকময় লিঙ্গ সকল জাতিকেই নিখিল কাম ফল প্রদান করেন যদি নিজের না থাকে তবে অপরের লিঙ্গ পূজা করিতে কোন দোষ নাই সধবা স্ত্রীদিগের পক্ষে পার্থিব লিঙ্গ বিশেষ ফলপ্রদ এবং সংসার আসক্ত বিধবাদিগের পক্ষে স্ফাটিক লিঙ্গ বিশেষ ফলপ্রদ বলিয়া কীর্তিত হইয়া আছে পরন্তু হে সুব্রতগণ বালককালেই হোক যৌবনকালেই হোক অথবা বৃদ্ধকালেই হোক মুমুকসু বিধবাদিগের পক্ষে রসলিঙ্গই বিশেষ ফলপ্রদ সামান্যত স্ত্রীদিগের পক্ষে শুদ্ধ স্ফটিকময় লিঙ্গ সকল প্রকার ভোগপ্রদ এবং ভোগার্থিনী স্ত্রীদিগের পক্ষে তৎপূজা সমুদায় অভীষ্ট প্রদায়িনী হয় যে পূজা উপযুক্ত গুরুর সহিত প্রবৃত্ত সে সকল প্রকার লিঙ্গের পূজা করিতে পারে অভিষেকের পর শাল্যান্য দ্বারা নৈবেদ্য নির্মাণ করিবে পূজার পর ওই লিঙ্গকে পৃথা গৃহে সম্পূর্ণ কৌটা মধ্যে রক্ষা করিবে যে সকল ভক্ত কেবল মানস পূজা পরায়ণ তাহারা আপনার ভোজ্যই দেবতাকে নিবেদন করিবে মুমুক পক্ষে সূক্ষ্ম লিঙ্গ বিশেষ ফলপ্রদ বিভূতির অর্চন করিবে এবং বিভূতি দান করিবে সেই লিঙ্গের পূজা করিয়া সর্বদা মস্তকে ধারণ করিবে বিভূতি তিন প্রকার উক্ত হইয়া আছে লৌকিক বৈদিক এবং শৈব অগ্নিজ লৌকিক অগ্নিজ ভস্ম মৃত্তিকা দারু লৌহ রৌপ্য এবং ধান্য প্রকৃতি দ্রব্য শুদ্ধির নিমিত্ত ব্যবহার করিবে তিলাদি বস্ত্র আদি এবং পরিষিত বস্তুর ভস্ম দ্বারা শুদ্ধি হয় কুকুরাদি দ্বারা সংপৃক্ত বস্তুর ভস্ম দ্বারা শুদ্ধি হয় যেখানে যে রূপ যোগ্য বিবেচনা করিবে সেই স্থানে সেই রূপ অর্থাৎ সজল অথবা নির্জল ভস্ম ব্যবহার করিবে সেই সেই কর্ম সম্পন্ন হইলে আগ্নি জন্য ভস্ম ধারণ করিবে মন্ত্রপাঠপূর্বক অনুষ্ঠিত ক্রিয়া জন্য কর্ম অগ্নিতে ভস্মরূপ ধারণ করে অতএব সেই ভস্ম ধারণ করিলে ওই কর্ম আত্মাতে আরোপিত করা হয় অঘরাত্মক মন্ত্র দ্বারা বিল্বকাষ্ঠ প্রজ্বলিত করিবে ওই অগ্নির নাম শিবাগ্নি এবং তজ্জাত ভস্মকে শিবাগ্নিজ ভস্ম বলে কপিলা গরুর গোময় অথবা সামান্য গরুর গোমায় এবং স্বামী অশ্বত্থ পলাশ বট আরগ বেল এই সকল বৃক্ষ শিবাগ্নি দ্বারা দগ্ধ করিলে যে শুদ্ধ ভস্ম হয় তাহাকেও শিবাগ্নিজ ভস্ম বলে অথবা পূর্বক্ত শিবমন্ত্র উচ্চারণপূর্বক দর্ভাগ্নিতে কাষ্ঠ দহন করিবে তাহার ওই অগ্নিজাত ভস্মের বস্ত্র দ্বারা সংশোধন করিয়া উহা নূতন কুম্ভে রাখিবে দীপ্তির निमित्त ওই ভস্ম গ্রহণ করিবে শিব পূর্বে ভস্ম শব্দের অর্থ মান্য এবং পুণ্য বলিয়া নির্দেশ করিয়া আছেন যে রূপ রাজা আপনার রাজ্যের যাহা সার তাহাই করস্বরূপে গ্রহণ করেন সেই রূপ মনুষ্য সশ্যাदिकে দহন করিয়া তাহা হইতে সারস্বরূপ ভস্ম গ্রহণ করে যে রূপ যাটর অগ্নি বহুপরিमाने বহুবিধ বক্ষ্য দ্রব্য সকল দহন করিয়া তাহাদের সার হইতে সারতর গ্রহণ করিয়া শরীর পোষণ করে সেই রূপ প্রপঞ্চ সেই পরমেশ্বর শিব আপনার অধিষ্ঠেয় প্রপঞ্চকে দহন করিয়া তাহা হইতে সার গ্রহণ করিয়া আছেন শিব প্রপঞ্চকে দহন করিয়া তাহার ভস্ম আপনাতে আরোপিত করিয়া আছেন উদ্ধুলনচ্ছলে তিনি জগতে সার গ্রহণ করিয়া আছেন রত্নের সহিত ওই ভস্ম আপনার দেহে স্থাপিত করিয়া আছেন আকাশের সাররূপ ভস্ম কেশে এবং বায়ুর সাররূপ ভস্ম মুখে স্থাপন আছেন। অগ্নির সাররূপ ভস্ম হৃদয়ে জলের সাররূপ ভস্ম কোটি প্রদেশে অবনির সাররূপ ভস্ম জানুতে এইরূপ এইরূপে সমুদায় অঙ্গে ভস্ম লেপন করিয়াছেন মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্রের সার লইয়া ত্রিপুণরাক্ষ এবং ললাটে তিলক ধারণ করিয়া আছেন। যেহেতু মহেশ্বর ভ অর্থাৎ জগতের বৃদ্ধির নিমিত্ত ওই সমুদায় সারকে সমর্থ বলিয়া বিবেচনা করেন এই হেতু তিনি প্রপঞ্চ সার সর্বস্বকে আপনার বসীভূত করিয়া আছেন যাহার কেহ বসিকর্তা নাই তাহার নাম শিব যেমন সমুদায় পশুগণের হিংসক কেশরী নিজের অপর কেহ হিংসাক নাই বলিয়া সিংহ নামে অভিহিত হইয়া থাকে বস্তুত স্বশব্দের অর্থ নিত্য সুখ এবং আনন্দ ইকার শব্দের অর্থ পুরুষ বকার শব্দের অর্থ অমৃত শক্তি এই কয়ের মিলনে শিব অতএব আপনাকে শিব স্বরূপ করিয়া শিবের অর্চনা করিবে সুতরাং পূর্বে উদ্ধুলন তৎপশ্চাৎ ত্রিপুণ্ডরাক ধারণ করিবে পূজার সময় সজল এবং অন্য সময় নির্জল ভস্ম ধারণ করিবে দিবাতেই হোক অথবা রাত্রিতেই হোক পুরুষ হোক অথবা স্ত্রী হোক পূজার্থ ত্রিপুণ্ডের সহিত সজল ভস্ম ধারণ করিবে যে মনুষ্য সজল ভস্ম সহিত ত্রিপুণ্ড ধারণ করিয়া পূজা করে তাহারই নিশ্চয় সম্পূর্ণ শিব পূজার ফল লাভ হয় শিব মন্ত্র উচ্চারণ ভস্ম ধারণ করিয়া হয়। একমাত্র শিবব্রত অবলম্বনকারী দিগের মৃতার শৌচ বা সুতক শৌচ নাই সে ব্যক্তি সর্বদা ললাটের অগ্রভাগে শুভ্র ভস্ম এবং মৃত্তিকার তিলক নিজ হস্ত এবং গুরু হস্ত দ্বারা ধারণ করিবে যিনি গুণ দিগকে রোদ অর্থাৎ আবরণ করেন তাহার তাহার নাম গুরু সেই গুণাতীত পরম শিব গুরুরূপ আশ্রয় করিয়া স্বস্ব বিকারের বর্তমান রাজসাদি গুণসমূহকে নিরুদ্ধ অর্থাৎ তিরোধান করেন তিনি গুণত্রয়কে তিরোহিত করিয়া বিশ্বাস্ত শিষ্য দিগকে শিব স্বরূপ বোধ বলিয়া গুরু এই নামে অভিহিত হন এই নিমিত্ত হে পন্ডিতগণ গুরু শরীর লিঙ্গ ওই গুরু লিঙ্গের পূজা করিলে গুরু শুশ্রূষা হয় শরীর মন এবং বাক্য দ্বারা গুরু সেবা শাস্ত্র জ্ঞান উৎপাদন করে গুরু পূর্বে যাহা বলিয়াছেন তাহা সক্যই হোক বা অসকীয়ই হোক যে পুতাত্মা ব্যক্তি সুয় ধন ও প্রাণ পর্যন্ত ব্যয় করিয়া উহা সম্পাদন করে সেই গুরু শাসন অনুসারী প্রকৃত শিষ্য নামে অভিহিত হয় সুশিষ্য গুরুকে আপনার শরীর ও সমুদয় অর্থ সমর্পণ এবং প্রথম পক্ষ অন্ন নিবেদন করিয়া স্বয়ং ভোজন করিবে সর্বদা শাসন পালনকারী শিষ্য পুত্র বলিয়া অভিহিত হয় কারণ শিষ্যের কর্ণরূপ ইয়নিতে যেহারূপ লিঙ্গ হইতে মন্ত্রস্বরূপ শুক্রের শেখ দ্বারা ওই শিষ্যরূপ পুত্র উৎপন্ন হইয়া থাকে ওই জন্য পুত্রস্থানীয় শিষ্য পিতৃস্বরূপ গুরুর পূজা করিবে উৎপাদক পিতা পুত্রকে সংসারে নিমগ্ন করেন কিন্তু জ্ঞানদাতা গুরুরূপী পিতা শিষ্যরূপী পুত্রকে সংসার হইতে উদ্ধার করেন উৎপাদক ও গুরুরূপী পিতা এই উভয়ের মধ্যে উক্তভেদ অবগত হইয়া গুরুরূপী পিতারই অর্চনা করিবে শরীর সংবাহনাদি ক্রিয়া ও উপার্জিত ধনাদি দ্বারা গুরুর সেবা করিবে গুরুর পা হইতে কেশ পর্যন্ত যত অঙ্গ আছে তত সমুদয়ের ধনদান পাদুকাদি দান পাদগ্রহণ স্নান অভিষেক ও নৈবেদ্য আদি দান দ্বারা অর্চনা করিবে গুরু পূজা দ্বারাই পরমাত্মা শিবের পূজা হয় গুরু পূজা অবশিষ্ট বস্তু দ্বারা আত্মার শুদ্ধি করিবে হে গুরু পূজা অবশিষ্ট ও জল বা অন্যাদি বস্তু শিবভক্ত শিষ্যদিগের দিগের গ্রাহ্য এবং ভোগ্য হইবে যে সকল বস্তু গুরু কর্তৃক অনুজ্ঞাত হয় নাই উহার গ্রহণে চৌরীয় সদৃশ পাপ হয় এবং গুরু নির্বাচন সময়ে যিনি পূর্ব স্বীকৃত গুরু অপেক্ষা বিশেষজ্ঞ বলিয়া জ্ঞাত হইবেন তাহাকেও গুরু বলিয়া স্বীকার করিবে অজ্ঞান মোচনই গুরুর কার্য যিনি বিশেষজ্ঞ তিনি অজ্ঞানের মোচক কর্মের পূর্তি নিমিত্ত প্রথমে বিঘ্নের শান্তি কর্তব্য অঙ্গের সহিত কর্ম যদি নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় তাহা হইলে উহা সফল হয় এই নিমিত্ত বুদ্ধিমান ব্যক্তি নিখিল কর্মের প্রারম্ভে বিঘ্নেশ গণপতি দেবের পূজা করিবে বুদ্ধিমান উপাসক সমুদায় বাধা নিবৃত্তির নিমিত্ত নিখিল দেবতার অর্চনা করিবে জ্বর প্রভৃতি শারীরিক রোগ আদি আধ্যাত্মিক বাধা বলিয়া কথিত হয় পিশাচ ও শৃগাল আদির উপদ্রব গৃহে বলমিকা আদির উইপকার উৎপত্তি হঠাৎ প্রভৃতির পতন কচ্ছপ সর্প ও দুর্জনের সমান্তাত পরিদর্শন এবং বৃক্ষ স্ত্রী ও গো প্রভৃতির সময় বিশেষে প্রসব এই সকল ঘটনা ভাবি দুঃখের সূচনা করে এই নিমিত্ত ইহারা আধি ভৌতিক বাধা বলিয়া অভিহিত হয় অর্থাৎ অপবিত্র বস্তুর বর্ষণ বজ্রপাত মহামারী জ্বর ম্যালেরিয়া বিশুচিমারি কলেরা গোমারি বসন্ত স্পীয় রাশিতে জন্ম ও গ্রহের সংক্রমণ বা অন্য দুষ্ট গ্রহের যোগ এবং অন্যান্য দুঃখ প্রদর্শন ইহারা দৈবিক বাধা বলিয়া বিখ্যাত গৃহমধ্যে সব চণ্ডাল বা পতিতা আদির স্পর্শ বা ইতাদৃশ অপর রূপ ভাবি দুঃখের সূচক ঘটনা উপস্থিত হইলে বুদ্ধিমান ব্যক্তি ওই সকল দুর্ঘটনা ওই সকল দুর্ঘটনার শান্তির নিমিত্ত শান্তি যজ্ঞের অনুষ্ঠান করিবে দেওয়ালয় গোষ্ঠে চৈত্য স্থানে অথবা গৃহের অঙ্গনে একটি প্রাদেশমাত্র উন্নত এবং দুই হস্ত পরিমিত উত্তম রূপে অলঙ্কৃত বেদি নির্মাণ করিবে উহাতে ভার পরিমিত বৃহিধান্য স্থাপন করিয়া চারিদিকে ছড়াইয়া দিবে উহার মধ্যে একটি পদ্ম অঙ্কিত করিবে ও পূর্বাদি দিকে তন্তু দ্বারা বেষ্টিত কুম্ভ অঙ্কিত করিয়া মধ্যস্থলে গুগ্গুল দ্বারা ধূপিত একটি মহাকুম্ভ স্থাপন করিবে এবং অষ্টদিকেও আম্রপল্লবাদী আম্রপল্লবাদীযুক্ত কলস স্থাপন করিবে পরে ওই কুম্ভ সকল সৌগন্ধিক পঞ্চদ্রব্য সংযুক্ত মন্ত্রপূত জল দ্বারা পরিপূর্ণ করিবে তাহার পর ক্রমশ নীলাদি নবরত্ন নিক্ষেপ করিবে অনন্তর শান্তিকর্মে নিপুণ শপথনিক আচার্যকে বরণ করিবে তাহার পর ওই উপর বিষ্ণুর তাহার পর ওই উপর বিষ্ণুর ও আদি দেবতার সুবর্ণময়ী প্রতিমা স্থাপন করিবে পরে সমস্ত মধ্যকুম্ভে বিষ্ণুর আবাহন পূর্বক পূজা করিবে অনন্তর পূর্বাদি দিকভাগে ইন্দ্রাদি দেবতার শুয়া শুয়া নামে চতুর্থ্যন্ত ও প্রত্যেকের অন্তে নমহা এই শব্দের যোগ করিয়া যথাক্রমে পূজা করিবে আচার্য দ্বারাই আবাহনাদি নিখিল কার্য করাইবে আচার্য পুরোহিতের সহিত সাতবার এই মন্ত্রের জপ করিবেন জপের পর হে পণ্ডিতগণ কুম্ভের পশ্চিম ভাগে কোটি লক্ষ সহস্র বা অষ্টোত্তর শতবার হোম করিবে একদিন হোক নয় দিন হোক অথবা চল্লিশ দিন হোক দেশ কাল এবং আপনার যোগ্যতা অনুসারে এইরূপ শান্তি অনুষ্ঠান করিবে শান্তির নিমিত্ত সমীহম এবং বৃত্তির নিমিত্ত পলাশম করিবে অথবা সমিদ অন্ন এবং আজ্যাদি দ্রব্য দ্বারা দেবতার নাম বা মন্ত্র উচ্চারণপূর্বক হবন করিবে যে দ্রব্য দ্বারা কর্মের আরম্ভ করিবে হোমের সমাপন অব্দি সেই দ্রব্যের ব্যবহার করিবে সেই দিবসে কর্মের শেষে পুণ্যাহ পাঠ করাইয়া জল দ্বারা উহার প্রকসান করিবে আহুতির সংখ্যা অনুসারে পরে ব্রাহ্মণ ভোজন করাইবে হে পণ্ডিতগণ ওই দিবস আচার্য এবং ঋত্বিকগণ হবিশ্বাসী হইবে সকল হোমের অন্তে আদিত্য গ্রহগণের পূজা করিবে তাহার ঋত্বিক দিগকে যথাক্রমে নবরত্ন দক্ষিণা দান করিবে তাহার পর দশ দান দান করিবে অনন্তর উপনীহিত বালক এবং গৃহিগণকে ভুরি পরিমাণে ধন দান করিবে তাহার পর স্বভতৃকা কন্যা ও বিধবা দিগকে দান করিবে পর উপকরণ সকল আচার্যকে নিবেদন করিবে উৎপাত মারি প্রভৃতি দুঃখের অধিপতি অতএব নিমিত্ত একখানি কালের প্রতিমা দান করিবে শত বা দশ পরিমিত সুবর্ণ দ্বারা পাশাঙ্কুশধর য়মের প্রতিমা নির্মাণ করিবে দক্ষিণার সহিত সেই সুবর্ণ প্রতিমা দান করিবে তাহার পর পূর্ণ আয়ুষ্যের প্রসিদ্ধির নিমিত্ত তিল দান করিবে ব্যাধি নিবৃত্তির জন্য আজ্ঞা বেকশন দান করিবে অনন্তর সহস্র ব্রাহ্মণ ভোজন করাইবে আর যদি দরিদ্র হয় তবে শত ব্রাহ্মণ ভোজন করাইবে দরিদ্র ব্যক্তি বৃত্তের অভাব নিবারণ যথাশক্তি কার্যের অনুষ্ঠান করিবে এবং ভূতাদির উপদ্রব শান্তির নিমিত্ত ভৈরবের মহাপূজা করিবে কর্মের অবসানে শিবের উদ্দেশ্যে মহাভিষেক এবং নৈবেদ্য করিবে তার পর ভুরি ভোজন দ্রব্য দ্বারা ব্রাহ্মণ দিগকে ভোজন করাইবে এই রূপে যজ্ঞের অনুষ্ঠান করিলে দোষের শান্তি হয় প্রতি বর্ষ ফাল্গুন মাসে এইরূপ শান্তি যজ্ঞ করিবে কোন রূপ দূরদর্শন উপস্থিত হইলে সদ্য বা এক মাসের মধ্যে শান্তি কর্ম করিবে মহা আদি উপস্থিত হইলে ভৈরবের পূজা করিবে মহা ব্যাধির উৎপত্তি হইলে পুনর্বার সংকল্প করিবে দরিদ্র ব্যক্তি কোন প্রকার সামগ্রীর আয়োজনে অক্ষম হইলে দীপদান মাত্র করিবে তাহাতেও অশক্ত হইলে স্নান করিয়া কিঞ্চিত দান করিবে এবং মন্ত্রপাঠ পূর্বক অষ্টত্তর শতবার সূর্যকে নমস্কার করিবে বুদ্ধিমান ব্যক্তি সহস্র অয়ুত লক্ষ্য বা কোটি নমস্কার করিবে কারণ নমস্কারাত্মক যজ্ঞ দ্বারা নিখিল দেবগণ তুষ্ট হন হে শিব নম্র সগুণ এবং দীপ্যমান তোমার স্বরূপে আমি বুদ্ধি অর্পণ করিয়া আছি আমার যে অহংভাব আছে তোমার দর্শনে তাহা দূরীভূত হইয়া আছে আমি স্বকীয় দেহে নত হইয়াছি হে প্রভ আপনি আকাশদুল্য মহান কিন্তু আপনি শূন্য নহেন আমার স্বরূপ সম্প্রতি আমি আপনার দাস সম্প্রতি আমি আপনার দাস এই রূপ এইরূপ আত্ময়জ্ঞ রূপ নমস্কারের কল্পনা করিবে অনন্তর শিব নৈবেদ্য দান করিয়া তাম্বুল প্রদান করিবে স্বয়ং অষ্টোত্তর শতবার শিবের প্রদক্ষিণ করিবে এবং অন্যের দ্বারা সহস্র অয়ুত লক্ষ্য ও কোটিবার প্রদক্ষিণ করাইবে শিবের প্রদক্ষিণ বসতহা মুহূর্তের মধ্যে সমুদয়ে পাতক বিনষ্ট হয় দুঃখের মূল ব্যাধি এবং ব্যাধির মূল পাতক ধর্মপ্রভাবেই পাপের অপনদান হয় শিবের উদ্দেশ্যে যে ধর্ম করা যায় তাহা পাপের অপনোদানে সমর্থ হয় শিবোদ্দেশে শিবোদ্দেশ্যে অনুষ্ঠিত ধর্মের মধ্যে প্রদক্ষিণী মুখ্য বলিয়া অভিহিত আছে কারণ প্রদক্ষিণ আর কিছুই নহে ক্রিয়া দ্বারা প্রণবের জপ মাত্র জনন ও মরণ এই দুইটি মায়া চক্র, চক্র শিবের মায়া নামে হয়। হইতে করিয়া দক্ষিণক্রমে পায়ে পায়ে চলিয়া পুনর্বার বলিপীঠে প্রবেশ করিবে তারপর নমস্কার করিবে এই সমুদয় ক্রিয়ার নাম প্রদক্ষিণ প্রদক্ষিণক্রমে গমন হইতে জন্ম লাভ হয় নমস্কার দ্বারা আত্মসমর্পণ করা হয় জনন মরণ এই উভয়ে শিবমায়াতে সমর্পণ করিবে যে ব্যক্তি শিবমায়াতে ওই উভয় অর্পণ করিয়া আছে সে পুনর্বার আর জন্ম লাভ করে না যে অবধি দেহ থাকে সেই অবধি ক্রিয়ার অধীন জীববদ্ধ বলিয়া অভিহিত হয় দেহত্রয়ের বশিকারের নাম মোক্ষ মায়া চক্রের প্রণেতা শিবই পরম কারণ শিবের মায়ায় অর্পিত দ্বন্দ্বকে শিবই পরিশুদ্ধ করেন শিব কর্তৃক নির্মিত দ্বন্দ্বকে শিবেই সমর্পণ করিবে এই নিমিত্ত হে পণ্ডিত্বন প্রদক্ষিণ এবং নমস্কারকে শিবের অতিশয় প্রিয় বলিয়া জানিবে পরমাত্মা শিবের উদ্দেশ্যে কৃত প্রদক্ষিণ ও নমস্কার সকল ষোড়শ উপচার দ্বারা অনুষ্ঠিত পূজার ফল প্রদান করে এই পৃথিবীতে এমন কোনো পাপ নাই যাহা প্রদক্ষিণ দ্বারা বিনাশপ্রাপ্ত না হয় অতএব প্রদক্ষিণ দ্বারা সমুদয়ে পাপের বিনাশ করিবে সাধক শিব পূজা পরায়ণ মৌনি এবং সত্য বা আদিত্যাদি গুণবান হইয়া ক্রিয়া তপস্যা জপ জ্ঞান এবং ধ্যান ইহাদের মধ্যে এক একটির অনুষ্ঠান করিবে অনিমাদি অষ্টবিধ ঐশ্বরীয় দিব্য দেহ জ্ঞান অজ্ঞানক্ষয় শিবের সান্নিধ্য এই কয়টি ক্রিয়াদির ফল ক্রিয়াচরণ দ্বারা অজ্ঞানরূপী অন্ধকারের বিনাশ হওয়ায় মনুষ্য লাভ করে এবং জন্মের পরিশোধন হেতু ক্রিয়া প্রভৃতি যেন বুদ্ধি প্রেরণায় জনিত অনুষ্ঠান করিবে এবং ধন ও যজ্ঞতা অনুসারে ভক্তিমান ব্যক্তি ক্রিয়াদির অনুষ্ঠান করিবে বুদ্ধিমান ব্যক্তি শিব ক্ষেত্রে ন্যায়পূর্বক পূর্বক ধনার্জন এবং জীবহিংসা ক্লেশ শূন্য হইয়া বাস করিবে পঞ্চাক্ষর মন্ত্র চারণ পূর্বক সংস্কৃত জল ও অন্য সুখপ্রদ জানিবে অথবা দরিদ্রের ভিক্ষান্ন শিবভক্তির বিবর্ধক এবং শিবয়োগীর ভিক্ষান্ন শম্ভু সত্র নামে অভিহিত হইয়া আছে যে কোনো উপায়ে পৃথিবীর যে কোনো স্থলে ভজি এবং সর্বদা মৌনী হইয়া বাস করত রহস্য প্রকাশ করিবে না ভক্তদিগের নিকট শিব মহাত্ম্য প্রকাশ করিবে শিবমন্ত্রের রহস্য শিব ভিন্ন আর কেহ জানে না শিবভক্ত নিত্য শিবলিঙ্গকে আশ্রয় করিয়া বাস করিবে হে ব্রাহ্মণগণ মহাদেবের লিঙ্গের আশ্রয়ে মনুষ্য তুল্য হয় চরলিঙ্গের পূজা দ্বারা নিশ্চয় ক্রমশ মুক্তি লাভ হয় সংক্ষেপে উত্তম সাধ্য সাধন সমুদয়ই উক্ত হইল ব্যাস এই পুরাণ বলিয়াছেন এবং পূর্বে আমি ইহা শ্রবণ করিয়াছি আপনাদিগের মঙ্গল হোক এবং আমাদেরও দৃঢ়া শিব ভক্তি হোক যে মনুষ্য এই অধ্যায় পাঠ করে এবং যে শ্রবণ করে হে পণ্ডিতগণ সে মহাদেবের কৃপায় শিব জ্ঞান লাভ করে ষোড়শ অধ্যায় সমাপ্ত সমাপ্ত মেয়ং বিদ্বেশ্বর সংহিতা ওম তৎসৎ